তিন প্রকার লোক আছে যারা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশাধিকার পাবে না, এরা জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে এক নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, আল আহাব্বু লিওয়ালিদাইহি, যারা মাতা পিতার অবাধ্য হবে। বয়স্ক মাতা পিতা আছে, অথচ মাতা পিতাকেও দেখে না, মাতা পিতার সেবা করে না, ওষুধ পানি নাই, চিকিৎসা নাই, খাবার দেওয়ার নাই, থাকার ব্যবস্থা নাই, যারা মাতা পিতার অবাধ্য হবে আল্লাহ রাসূল বলছেন আর জান্নাতে যাবে না। দু নম্বরে আল্লাহ রাসূল বললেন, ওয়াদ্দায়ুস, ওই সমস্ত পুরুষ লোক, আল্লাদি ইউকিরু ফি আহলিহি আল খাবাসা, দায়ুস বলা হয়েছে ওই সমস্ত পুরুষ লোকদেরকে যারা বাবা হিসাবে আছে, দাদা হিসাবে আছে, স্বামী হিসাবে আছে, তথাপি তার স্ত্রী নোংরামিতে ব্যস্ত, তার মেয়ে নোংরামিতে ব্যস্ত, তার বোন নোংরামিতে ব্যস্ত, যখন ইচ্ছা রায়গঞ্জ চলে গেল, যখন ইচ্ছা ভাটল চলে গেল, যখন ইচ্ছা পাড়ায় পাড়ায় ঘুরে, পর্দার কোনো ব্যবস্থা নেয় না। অথচ ওই বাবা বা ওই স্বামী বা ওই দাদা নিজের বোনকে, নিজের মেয়েকে, নিজের নারীকে, নিজের স্ত্রীকে বাধা দিল না। আল্লাহর রসুল বলছেন এরা হচ্ছে দায়ুস, এরা কিয়ামতের দিন জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। অতএব সাবধান, আপনার মেয়ে আছে, আপনার মেয়ের পর্দার ব্যবস্থা আপনি করবেন, আপনার স্ত্রী আছে, পর্দার ব্যবস্থা আপনাকে করতে হবে, এলোমেলো চললে কিন্তু হবে না। তিন নম্বরে আল্লাহ রাসূল বলছেন, ওয়ারাজিলাতুন নিসা, ওই সমস্ত স্ত্রীলোক যারা পুরুষের বেশভূষা পরে, পুরুষের প্যান্ট পরে, পুরুষের শার্ট পরে, পুরুষের জুতা পরে, পুরুষের মতো চুল ছাঁটে, পুরুষদের সঙ্গে ঘোরাঘুরি করে, এরা কিয়ামতের দিন জান্নাতে যাবে না। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এরা জান্নাতে যাবে না, অতএব জান্নাতে যাবে না, খুব সতর্ক হয়ে যাবেন। তবে একটা কথা আপনাদেরকে বলবো, যে মা বোনেরা আমার, স্ত্রী লোকদেরকে শয়তানের ফাঁদ বলা হয়েছে, স্ত্রী লোকদেরকে বলা হয়েছে ওরা শয়তানের রূপে আসে, শয়তানের রূপে যায়। তাহলে কি প্রত্যেক স্ত্রী লোককে বা প্রত্যেক মা বোনকে আল্লাহ কি আল্লাহ রসুল কি শয়তান বলেছেন? আমি আপনাকে শয়তান বলবো কেন, বা শয়তান হাদিসে বলবে কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এমন কিছু স্ত্রী লোক ছিল যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এমন নারী যদি আপনি হতে পারেন, আমি তো আপনাকে তেমন নারী মনে করি, আপনি হয়ে যান হযরত খাদিজার মতো, আপনি হয়ে যান হযরত ফাতেমার মতো, আপনি হয়ে যান হযরত আয়েশার মতো, আপনি হয়ে যান হযরত সারার মতো। আপনি যদি এক মিনিটের জন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে হযরত খাদিজার কত ঈমান তাগড়া ছিল, কত ঈমান মজবুত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আসলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে আল্লাহ রাসূলকে বলছেন, হাযিহি খাদিজাতু আতাতকা বিইনাইন, খাদিজাকে আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইল আলাইহিস সালাম বলছেন যে ইনি হচ্ছেন খাদিজা, খাদিজা আপনার কাছে আসছেন, উনার হাতে আছে একটা বাসন বা একটা বর্তন বা বাটি, ওই বাসনে আছে ফিহি তাআমুন আও শারাবুন, তাতে কিছু খাবার আছে বা পানীয় জিনিস আছে। তো ফাইদা আতাতকা, যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা মিন রাব্বিহা সালাম, তখন আপনি তাকে বলবেন, খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। খাদিজাকে যখন এখানে আসবে তখন আপনি বলবেন যে খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। আর কি অবশ্যিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন সাখাবিন মিন কাসাবিন, যখন খাদিজা আপনার কাছে আসবে, ওগো নবী, তাকে আপনি জান্নাতের সুসংবাদ দিবেন, এমন জান্নাত যেই জান্নাতটাকে হীরা মুক্তা মাণিক্য দিয়ে তৈরি করা আছে, লা সাখাবা ওয়ালা কাসা লা লা কাসাবা লা সাখাবা, ওখানে কোনো হইচই হবে না, ওখানে কোনো গণ্ডগোল হবে না, ওখানে কোনো বিশৃঙ্খল হবে না। ও আত যখন খাদিজা আপনার কাছে আসবে, তাকে সালাম দিবেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দিবেন।
তো বলেন মা বোনরা আমার, আপনার মতো মহিলাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান বলবেন না তো কি বলবেন? আপনি জালসা শুনতে এসে এখনো আপনি গল্প করছেন, এখনো বসে বসে আপনার ওই কুটুমের গল্প, আপনার মেয়ের গল্প, আপনার জামাইয়ের গল্প, আপনার পাড়া প্রতিবেশীর গল্প, এটা নিয়ে ব্যস্ত আছেন। আর আপনি যে ওখানে বসে আছেন তাতে আপনার পর্দার কোনো সিস্টেম নাই। এখনো যদি জালসা শুনতে এসে আপনি বিশৃঙ্খলভাবে চলেন তাহলে আপনি কি করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হবে? আপনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন হবেন? আপনি যদি আপনার ঈমানকে যাচাই করতে চান বা আপনি যদি মনে করতে চান যে আমার মধ্যে ঈমান আছে কি না, তো একটু আপনি অন্তত হযরত সারা আলাইহিস সালাতু ওয়াসালামের ঘটনাটা আপনি একটু শুনুন যে তারা কেমন ছিলেন। হযরত সারা একদা তার পুরুষের সঙ্গে তিনি যখন হিজরত করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তার স্ত্রীকে নিয়ে ওই সিরিয়ার দিকে যখন রওনা হলেন, তো মধ্য রাস্তায় তার সঙ্গে এক রাজার পরীক্ষা হয়েছিল। এক রাজা তাকে ডেকে পাঠালো, তো ওখানে যখন গেল ওখানকার লোকজন বলল যে এই দেশে এমন একটা লোক এসেছে যার সঙ্গে এমন একটা স্ত্রী লোক আছে যে হিয়া আজমালুন নাস, মানুষের মধ্যে সবচাইতে সুন্দরী। অতএব ওই রাজার দরবারে পৌঁছে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে জিজ্ঞেস করা হলো যে এটা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছিলেন যে এটা আমার বোন। হযরত ইব্রাহিম তার জীবনে তিনটাই মিথ্যা কথা বলেছিলেন, কিন্তু তিনটাই মিথ্যা কথা বলেছিলেন সম্পূর্ণ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বা এমন মুহূর্তে যেই মুহূর্তে এই তিনটা মিথ্যা না বললে কিন্তু আল্লাহ রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বিপদ ছিল। তার মধ্যে একটা বলেছিলেন যে আমি অসুস্থ, মানে সবাই মূর্তি পূজার জন্য ডেকেছিলেন ইব্রাহিমকে, ইব্রাহিম বলেন আমি অসুস্থ মানে যাবো না, মানে তোমরা যেটা করতে চাইছো এটা আমার পছন্দ নয়। দ্বিতীয় নম্বর কথা বলেছিলেন বালফা আলাহু কাবিরুহুম, যেটা প্রতিমাগুলো হযরত ইব্রাহিম ভেঙেছিলেন, ওই সময় যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি ভেঙেছো, উনি বলেছিলেন না আমি ভাঙিনি। তিন নম্বর যেটা বলেছিলেন সেটা সারা সম্পর্কে যে এটা আমার বোন, সেটা কী ছিল? কেউ যদি বলতো যে এটা আমার স্ত্রী তাহলে তার পুরুষকে হত্যা করে দেওয়া হতো, তার স্ত্রীকে ওই রাজা তাকে ভোগ করতো আর নিজের আয়ত্তে রাখতো। তো হযরত সারা আলাইহিস সালাতু ওয়াসালাম যখন ওই জালেম বাদশা বা রাজার কাছে গেলেন, তখন ওকে ঘরে বন্দি করে ওর ওপরে পাশবিক অত্যাচার বা তার ওপরে জেনা বা কুকর্ম করার মতো একটা প্রস্তুতি নিয়েছিল ওই রাজা। যখন ওই বাদশা তার কাছে অত্যাচারী শাসক যখন গেল, তখন হযরত সারা আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছিলেন এ দাঁড়াও দাঁড়াও আমার কিছু কথা আছে। কথাটা কি? ওকে দাঁড়াতে বলে হযরত সারা আলাইহিস সালাতু ওয়াসালাম উযু করলেন, আর উযু করার পরে দুরাকাত নামাজ পড়লেন, আর দুরাকাত নামাজ পড়ার পরে তিনি আল্লাহকে বলছেন আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু, আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্নি আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা জাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা। যখন ওই জালেম শাসক হযরত সারার উপরে অত্যাচার করতে গেল, তখন সারা আলাইহিস সালাতু ওয়াসালাম সর্বপ্রথম উযু করে দুরাকাত নামাজ পড়লেন, আর নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বললেন ইয়া আল্লাহ তুমি জানো আমি তোমাকে বিশ্বাস করি, তোমার ওপরে ঈমান এনেছি এবং তোমার নবীকে বিশ্বাস করি বা তোমার নবীর ওপরে ঈমান নিয়ে এসেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমি কোনোদিন জেনায় মত্ত হইনি, আমার দ্বারাই জেনা হয়নি, আমি জেনা করিনি, ও আসন্ত ফারজি আমার লজ্জা স্থানের আমি হেফাজত করেছি, ইল্লা আলা জাওজি তার মানে আমার স্বামী ছাড়া আমি
কারো সঙ্গে দৈহিক সম্পর্কে মত্ত হয়নি। অতএব আল্লাহ ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা, এই জালেম শাসককে, এই অত্যাচারী শাসককে আমার উপরে তুমি জয় করিও না, বা আমার উপরে তাকে প্রাধান্য দিও না, আমার হেফাজত করো, আমার ইমানকে তুমি রক্ষা করো। আল্লাহ রসুল বলছেন, যখনই এমন কথা বলা শেষ হয়নি, তার আগেই অত্যাচারী শাসক ওখানেই মাটিতে পড়ে গিয়ে পা মাটিতে মারছে, আর যেন মির্গি যেমন অসুক উঠে যায়, যেমন পা হাতকে থাপড়াতে আরম্ভ করে, পা হাতকে মাটিতে মারতে আরম্ভ করে, এমন করতে আরম্ভ করেছে আর মরার মতো হতে লেগেছে। হাজরাত সারা বললেন, আল্লাহ, এমন অবস্থা, এই অবস্থায় যদি মানুষটি মারা যায়, এই অত্যাচারী শাসক মারা যায়, তাহলে আমার ওপরে ক্লেম আসবে যে এই সারা একে মেরেছে, অতএব আল্লাহ তুমি তাকে বাঁচিয়ে নাও। শেষ কথা আপনাদের এটাই বলতে চাই, চিন্তা করুন দেখি, একজন মহিলা এত বড় বিপদে পড়েছিল, ওই বিপদে পড়েও আল্লাহকে বললেন, আল্লাহ গো, আমি তোমার ওপরে ইমান রাখি, তোমার নবীর ওপরে ইমান নিয়ে এসেছি, আমি কোনোদিন লজ্জা স্থানের সঙ্গে চিনিমিনি খেলিনি, অতএব আমার তুমি হেফাজত করো। মামনদেরকে যদি আজকে বলি যে এমন বিপদে পড়লে আপনাদের মতো কোনো মহিলা এরকম নিজের উপরে বিশ্বাস আছে যে আল্লাহর কাছে এমন দোয়া করলে আমার হেফাজত করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে আমার দোয়ায় সাড়া দেবে? কী করে আপনার দোয়ায় সাড়া দেবে? আপনি তো নামাজও পড়েন না, আল্লাহর ওপরে আপনার ইমান নাই, নবীর কথাকে আপনি পাত্তাই দেন না, আপনার যা ইচ্ছা যখন ইচ্ছা মানে তাই করেন, আপনি স্বামীকেও মানেন না, আপনি বাবাকেও মানেন না, আপনার যা ইচ্ছা তাই করেন। অনেক গার্জেন আবার কেমন করে, ও মনে করছে যে গ্রামের কোনো লোক বা পাড়ার কোনো ছেলে আমার বাড়িতে আমার মেয়ের সঙ্গে বা আমার কারো সঙ্গে গল্প করছে, ও জানছে, অথচ ওখানে একটা ও সুযোগ নিয়েছে। কি সুযোগ? আল্লাহ পৃথিবীর বুকে যাকে সৃষ্টি করেছেন ওর ভাগ্যটা 50,000 বছর আগে লিখে দিয়েছেন, এর কি হবে, ওর বিয়ে হবে কি হবে না, ওর কোথায় বিয়ে হবে, ও কি খাবে, ও কি উপার্জন করবে, কিন্তু আপনি বাবা হয়ে, আপনি উপযুক্ত দাদা হয়ে আপনার মেয়ের সঙ্গে পাড়ার ছেলে এসে ঘন্টার ঘন্টা গল্প করে, আপনার বাড়িতে এসে আড্ডা মারে, আপনার মেয়ের সঙ্গে কোনো ছেলে এসে ভালোবাসা করে, অথচ আপনি ওখানে বাধা দিতে পারেন না, আপনি ওকে কোনো রকমের ওকে বিতাড়িত করতে পারেন না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাত, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ তিনটা মেয়েকে জন্ম দেওয়ার পরে, ওর লালন পালন করার পরে, ও আদাবা হুন্না, ও জাওয়াজা হুন্না, ও হাসানা এলাইহিন্না, দাখালাল জান্নাতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে মেয়েদের গার্জেনদেরকে বলেছেন, যে সমস্ত গার্জেনের তিনটা মেয়ে হলো বা কোনো হাদিসে একজন এসেছে, কোনো হাদিসে আল্লাহ রসুল সাহাবিদের প্রশ্নে একজন মেয়েরও কথা বলা হয়েছে, যাদের একজন